হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আপনাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, না হলে এইরকমের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে মিস করবেন। আজকের ভিডিও টপিক আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন থাম্বনেইল আর এই ভিডিওর ইন্ট্রো দেখে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও টপিক হলো অ্যাডেনিয়াম প্ল্যান্ট বা ডেজার্ট রোজ, এই নামেও পরিচিত। আশা করি আপনারা অনেকে এই গাছের সঙ্গে পরিচিত, আপনাদের অনেকের বাড়িতে হয়তো এই গাছ রয়েছে, বা যদি আপনার এই গাছের সম্বন্ধে পরিচিত না থাকে তাহলে আপনাকে অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু অজানা তথ্য আপনারা জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এই অ্যাডেনিয়াম গাছের কেয়ার কীভাবে করবেন এবং প্রুনিং কীভাবে করবেন, প্রোপাগেশন কীভাবে করবেন এবং এই গাছের কিছু সাধারণ পেস্ট এবং ডিজিজ কীভাবে কন্ট্রোল করবেন, এই সমস্ত টপিকগুলির উপরে আপনারা ইনফরমেশন জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, সবার প্রথমে আমরা আলোচনা করি কিছু সাধারণ বেসিক জিনিস জেনে নিই। তো অ্যাডেনিয়াম এটি একটি ইনডোর এবং আউটডোর যে কোনো জায়গাতে কিন্তু আপনারা এই গাছ লাগাতে পারেন। এই গাছের বিশেষত্ব হলো আপনারা কিন্তু যে কোনো পরিবেশে এই গাছ মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে। এছাড়াও এই গাছ একটি সাকুলেন্ট প্ল্যান্ট হিসাবেও পরিচিত। আপনারা এই গাছ থেকে বিভিন্ন রকমের ফুলের কালার পেতে পারেন, যেমন রেড, রোজ, পিঙ্ক, এই সমস্ত কালারগুলি কিন্তু আপনারা এই গাছ থেকে পেতে পারেন। এটি একটি খুবই লো মেনটেন্যান্স প্ল্যান্ট, তাই আপনাদের কাছে অনুরোধ করব যদি আপনার বাড়িতে এমন কোনো জায়গা থাকে আপনারা কিন্তু এই গাছ লাগাতে পারেন। এই গাছ আপনারা কিন্তু যে কোনো নার্সারিতে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন এবং সেই নার্সারিতে গিয়ে আপনারা অ্যাডেনিয়াম গাছের সম্বন্ধে আরও বিস্তারিতও জানতে পারেন। তো চলুন এই ভিডিও থেকে আপনারা এখন জানতে পারবেন এই গাছের, অ্যাডেনিয়াম গাছের কেয়ার কীভাবে করবেন। আগেই আমি বলেছি এই গাছ একটি খুবই লো মেনটেন্যান্স প্ল্যান্ট, তাই বিশেষ কোনো পরিচর্যা বা কেয়ারের প্রয়োজন নেই। তবু কয়েকটা জিনিস আপনারা জানবেন। লাইট অর্থাৎ আলো, এটি একটি ফুল সানলাইটের প্রয়োজন। আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে যেন কমপক্ষে দিনে 3 থেকে 4 ঘন্টা সূর্যের আলো আসে, এমন জায়গায় রাখবেন যেন কিছুটা ছায়া থাকে, ডাইরেক্ট সানলাইট যেন এই গাছের পাতায় না আসে। যদি কোনো ডাইরেক্ট সানলাইট এই গাছের পাতায় আসে তাহলে কিন্তু আপনার গাছটি মারাও যেতে পারে, তাই আপনাকে অনুরোধ করব ছায়াযুক্ত জায়গায় রাখবেন। তারপরে যে বিষয়টা আপনাদের জেনে রাখা উচিত, সয়েল অর্থাৎ মাটি, এই গাছের জন্য ভালো জল নিকাশি বালি মাটি এরকম রাখতে পারেন, বা আপনারা পিটমস বা কোকোপিট বা ভার্মি কম্পোস্ট এই সমস্তগুলি আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এই গাছের জন্য। তো অবশ্যই খেয়াল রাখবেন এই গাছের যেন মাটির পিএইচ অবশ্যই 6-এর মধ্যে থাকে, তার যদি বেশি হয় আম্লিক বা ক্ষার হয় তাও কিন্তু এই গাছের জন্য সেটা ক্ষতিকর। তো অবশ্যই একটু এই গাছের পিএইচটা যেন একটু 6 হয় এরকম খেয়াল রাখবেন। তো তারপরে যে বিষয়টা আপনাদের জেনে রাখা উচিত সেটা হচ্ছে ওয়াটার অর্থাৎ জল, এই গাছের বিশেষ জলের প্রয়োজন নেই, কারণ এই গাছ একটি ড্রপ ভ্যারাইটি, তাই এই গাছে বেশি জলের প্রয়োজন নয়। আপনারা লক্ষ্য করবেন বসন্ত বা গরমের শুরুতে এই সময়ে কিন্তু একটু বেশি জলের প্রয়োজন হয়, এই সময় কিন্তু আপনারা কমপক্ষে দিনে 1 বার জল দিতে পারেন, বা যদি আপনার গাছের তাপমাত্রার উপর নির্ভর করবে আপনার গাছের পাত্রের মাটিতে অবশ্যই লক্ষ্য করবেন, যদি মাটি শুকিয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই জল দেবেন। এবং শীতের সময় কিন্তু আপনারা কমপক্ষে 6 থেকে 7 দিন পর বা 8 থেকে 10 দিন পরও কিন্তু আপনারা জল দিতে পারেন। তো এটা ডিপেন্ড করবে আপনার ওয়েদারের উপরে বা হিউমিডিটি, এই সমস্ত বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন তবেই কিন্তু জল দেবেন। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবেন, অত্যাধিক পরিমাণে জল দেবেন না। যদি আপনারা ওভার ওয়াটারিং করেন তাহলে কিন্তু আপনার গাছের রুট পচে যেতে পারে, তাই এটা একটু খেয়াল রাখবেন। তারপরে যে বিষয়টা আপনাদের জেনে রাখা উচিত, টেম্পারেচার এবং হিউমিডিটি, এই গাছের জন্য অবশ্যই গরম প্রয়োজন, সূর্যের আলো অবশ্যই প্রয়োজন, তাই এরকম পরিবেশে রাখবেন যেখানে কমপক্ষে 50 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা থাকে, মোটামুটি এরকম জায়গার মধ্যে আপনারা কিন্তু রাখতে পারেন। এবং তার যদি কমও হয় অতটা সমস্যা হবে না, কিন্তু যেন 90 ডিগ্রি ফারেনহাইটের বেশি না হয়। তো এই কয়েকটা জিনিস আপনারা কিন্তু টেম্পারেচারের উপর রাখবে, হিউমিডিটি এই গাছের উপরে বিশেষ কোনো প্রভাব থাকে না। তো যেহেতু এটি একটি ড্রাই অর্থাৎ গরম পরিবেশ
এই গাছ বেঁচে থাকতে পারে খুব সহজে। তাই হিউমিডিটি নিয়ে আপনাদের কোনো চিন্তার কোনো ব্যাপার নেই, আপনারা কিন্তু যে কোনো জায়গাতে রাখতে পারেন। তো তারপরে যে বিষয়টা আপনার জেনে রাখা উচিত, ফার্টিলাইজার, এই গাছে বিশেষ কোনো ফার্টিলাইজারের প্রয়োজন নেই। তো ফুল আসার আগে কিন্তু আপনারা এই গাছে ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন, লিকুইড ফার্টিলাইজার বা গ্রানুয়াল ফার্টিলাইজার বা যে কোনো আপনারা ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন। কমপক্ষে আপনারা মাসে একবার ব্যবহার করবেন এবং ফুল আসার সময় কিন্তু আপনারা অবশ্যই মাসে এক থেকে দুইবার কিন্তু ব্যবহার করতে পারেন। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, যদি শীতের সময় কিন্তু এই গাছের ফার্টিলাইজার ব্যবহার করবেন না, কারণ এই সময় এরা কোনো খাবার সংগ্রহ করে না অতটা। তো গ্রীষ্মের সময় কিন্তু অবশ্যই বেশি পরিমাণে একটু আপনারা ফার্টিলাইজার ব্যবহার করবেন। তো তারপরে যে বিষয়টা আপনাদের জেনে রাখা উচিত, প্রুনিং, প্রুনিং এই গাছে বিশেষ কোনো প্রয়োজনীয়তা নেই। তো এটা একটু খেয়াল রাখবেন, প্রুনিং অর্থাৎ এই গাছে যদি কোনো পাতা মারা যায় বা শুকিয়ে যায়, আপনারা কিন্তু এই অবস্থায় আপনার ওই পাতাগুলি আপনারা কেটে ফেলতে পারেন। এবং এছাড়া যদি আপনার গাছটি যদি আপনার পাত্রের তুলনায় অনেক বড় হয়ে যায়, তো আপনারা এরকম অবস্থায় কিন্তু আপনারা গাছের পাত্রটি আপনারা কিন্তু পরিবর্তন করতে পারেন। আপনারা যে কোনো পাত্রের মাধ্যমে এই গাছ কিন্তু গ্রো করতে পারেন, প্লাস্টিক, সিমেন্ট বা সিরামিক, আপনারা যে কোনো পাত্রের মাধ্যমে কিন্তু আপনারা গ্রো করতে পারেন। তো এটা একটু খেয়াল রাখবেন, এছাড়া এই গাছের আর বিশেষ কোনো প্রুনিংয়ের প্রয়োজন নেই। হ্যাঁ, আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যদি আপনারা এই গাছের শেকড় এরকম মোটা করতে চান, তাহলে অবশ্যই শাখা প্রশাখাগুলি আপনারা কাটতে পারেন। কমপক্ষে আপনারা বছরে এক থেকে দুইবার প্রুনিং করতে পারেন, অবশ্যই করবেন। গ্রীষ্মের শুরুর আগ মানে গরম শুরু হওয়ার আগে কিন্তু আপনারা অবশ্যই প্রুনিং করবেন, কারণ গরমের সময় এই গাছের বৃদ্ধি খুব ভালো হয় এবং এই গাছের নতুন পাতা আসে। তো এই সময় অবস্থায় কিন্তু আপনারা একটু প্রুনিং করতে পারেন। তো বন্ধুরা, তারপরে যে বিষয়টা আপনার জেনে রাখা হচ্ছে সেটা হলো প্রোপাগেশন। অ্যাডেনিয়াম গাছের প্রোপাগেশন কীভাবে করবেন বা নতুন চারা কীভাবে তৈরি করবেন, তো খুবই সহজ পদ্ধতি। আপনারা কিন্তু কাটিং বা সিড দুই রকমভাবে কিন্তু আপনারা প্রোপাগেশন করতে পারেন। তো বেস্ট রেজাল্ট যদি আপনারা পেতে চান, এই গাছের আপনারা কাণ্ড বা শেকড় আপনারা কাটিং করে কিন্তু আপনারা নতুন চারা তৈরি করতে পারেন। তো এটা খুব কম সময় সাপেক্ষ এবং অবশ্যই 100% রেজাল্ট পাবেন। তো আপনারা রুট হরমোন ব্যবহার করে কিন্তু আপনারা এই গাছের কাটিং করতে পারেন। তো বন্ধুরা, তারপরে যে বিষয়টা আপনার জেনে রাখা উচিত এটা হলো এই গাছের কি সাধারণ সমস্যা হয়, অর্থাৎ ডিজিজ এবং পেস্ট কি কি হয় আমরা একটু জেনে নিই। তো এই গাছের যে রোগগুলি দেখা যায়, পাতা হলুদ হয়ে যাওয়া বা পাতা হলুদ হয়ে পড়ে যাওয়া, এছাড়াও কিছু পাতার উপরে কোনো স্পট লক্ষ্য করা যায়। তো এই সমস্ত সমস্যাগুলি হয়ে থাকে। এছাড়াও এই গাছে কিছু পোকার সমস্যা লক্ষ্য করা যায়, অ্যাফিডস, মাইটস, স্পাইডার, এই সমস্ত সমস্যাগুলি এই গাছের মধ্যে লক্ষ্য করা যায়। আপনারা এ লক্ষ্য করলে নিম অয়েল অবশ্যই ব্যবহার করবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য।